শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন 86 বছর বয়সী পোপ, তবে তিনি কোভিড আক্রান্ত নন বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান। বিবিসি জানায় রোমের জেমেলি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে, সেখানে তাঁকে বেশ কিছুদিন থাকতে হতে পারে। পোপের হাসপাতালে ভর্তির খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাঁর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত কয়েক মাস ধরেই চলাচলে হুইল চেয়ার ব্যবহার করছিলেন পোপ। 2021 সালে অস্ত্রোপচার হয় তাঁর শরীরে। সাধারণত ইস্টারের আগে এই সময়টিতেই সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন পোপ। নানা ধরনের ধর্মীয় আয়োজনে অংশ নিতে দেখা যায় তাঁকে।